অনেকক্ষণ ধরেই আপনারা বক্তৃতা শুনছেন এবং আমাদেরও খুব ভালো লাগে, আমরা সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য, যে কবে আমাদের পুজো আসবে, কবে আমাদের উৎসবের শুরু হবে, আর আমরা সবাই একত্রিত হয়ে মিলিত হব নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, এই প্রোগ্রামটা অনেক দিন ধরে, কয়েক বছর ধরে আমরা বিগত করে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকলের নাম হয়তো আপনারা শুনতে পাননি। আমি প্রথমেই বলি যাদের নামগুলো আপনারা শোনেননি এখনো, আমাদের শফিক সাহেব আছে নাকুদা মসজিদের, ঐতিহাসিক নিসিংহ ভাদুরি আছেন আমাদের এখানে, পণ্ডিত অজয় চক্রবর্তী আছেন, আছেন আমার সহকর্মী সুজিত জাবেদ, সুব্রত দা, সুদীপ দা, মালা, শশী, চন্দ্রিমা, অরূপ, ববি, স্মিতা, কৃষ্ণা, নয়না, বৈশা সহ সকলে, তাপস, খলিলুর, আমাদের খলিল সাহেব আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, রামপিয়ারে রাম আছে, রতন আছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিদের মধ্যে, ও নাদিম আছে আমাদের এখানে, দুশ্মন সিং নারিয়ালা আছে, আমাদের নারায়ণ নিগম আছে, আমাদের শান্তনু আছে, আমাদের দ্বিবেদী আছে, আমাদের হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের চিফ সেক্রেটারি মলয় কুমার দে আছেন, আমাদের ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্র আছেন, আমাদের ডিজি পুলিশ বীরেন্দারজি আছে, এসএসএ আমাদের সুরজিৎ পুরকায়স্ত আছে, আমাদের পুলিশ কমিশনার অনুজ শর্মা আছে, আমাদের এখানে এডিজি ল অ্যান্ড অর্ডার জ্ঞানবন্ত আছে, আমাদের এখানে বিভিন্ন ধর্মের, আমি যদি কয়েকজনের নামও বলি তাহলে বুঝতে পারবেন আপনারা যারা আপনাদের কাছে বললেন, শান্তনু মহারাজ আছে, বেলুড় মঠের সঞ্জীব মহারাজ আছেন আমাদের খুবই সম্মানীয়, দক্ষিণেশ্বরের কুশল আছে, আদ্যাপীঠের মুরাল ভাই আছে, আমাদের বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে হ্যাঁ আমাদের হেমন্ত বিকাশ চৌধুরী আছেন, আমাদের ফাদার গোমস আছেন, আমার সিস্টাররা আছেন, বাচ্চা সিং সরওয়াল আছেন আমাদের পাঞ্জাবি ধর্মের পক্ষ থেকে, কল্যাণ রুদ্র আছেন আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের আমাদের সর্বসর্বা, আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষ করে মুরাল ভাই আদ্যাপীঠের, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জৈন ধর্মের সকলে, পার্শ্বিক ধর্মের এবং সহ আমার ফজলে সাহেব যিনি রেড রোডে নামাজ পড়ান তিনিও আপনাদের কাছে তার কথা বললেন, শোভনদেব চট্টোপাধ্যায় আছে, কাউকে বাদ দিয়েছি আর, জাবেদ আছে, নিচে বসে আছেন আমার অজস্র ইমাম সাহেবরা, আমার এমএলএ কালভার্ট সহ অনেকেই, আমার এমআইসিরা সিআইসিরা আছেন, পুলিশের সমস্ত উচ্চ পদস্থ অফিসার থেকে আইসি পর্যন্ত, ওসি পর্যন্ত, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে সকলে আছেন, আর আছেন আমার প্রেস মিডিয়া থেকে শুরু করে আমার বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা, এবং যারা কিন্তু উৎসবের একমাত্র মাপকাঠি এবং যারাই উৎসবটাকে বিশ্বের দরবারে আজকে উৎসর্গিত করে বাংলাকে উৎসারিত করেছেন, পল্লবিত করেছেন, সুরভিত করেছেন, সুভাষিত করেছেন, সুশোভিত করেছেন, আমি তাদের জন্য অনেক অনেক আমাদের কৃতজ্ঞতা যে আপনারা বারবার আসেন, কষ্ট করে ছুটে আমাদের ডাকে, আমরা খুবই কৃতজ্ঞ। বাংলার পুজো নতুন করে বলার তো অপেক্ষা রাখে না, এই পুজো সারা বিশ্বকে টানে, আর এখন তো আমরা পূজা কার্নিভেল করি, 75টা পুজোকে নিয়ে আমরা, যার মধ্যে বড় পুজোও থাকে আবার ছোট পুজোও থাকে, খুব গরিব বস্তি অঞ্চলের সে পুজোও কিন্তু থাকে, আমরা প্রায় 4 ঘন্টা একটা পূজা কার্নিভেল করি, এবং সেই পূজা কার্নিভেলটা রেড রোডে দেখবার জন্য হাজার হাজার মানুষ আসেন, এমনকি গতবার 1800 জন বিদেশিও এসেছিলেন, এবং এটার সংখ্যা বাড়ছে। আমাদের এই দুর্গাপুজো মনে রাখবেন জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখানো হয়, এবং আমাদের এই দুর্গাপুজো এতটাই বিখ্যাত যে প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে দিয়ে, ঘরে বসেও, ফেসবুকের মধ্যে দিয়ে, সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে অনেক আপনারা দেখতে পান, এবং আমাদের সত্যি গর্ব করার মতো। আপনারা শুধু পুজো করেন তাই নয়,
এক বছর আগে থেকে থিম তৈরি করেন, কারা কাজ করবে তাদের ডাকেন, পাড়ার মহিলা ছেলে মেয়েদের সকলকে ইনভলভ করেন, ঢাককে ঢাক বাজাবে অথবা পাটকাঠিকে নিয়ে আসবে অথবা ডেকোরেটার্স থেকে শুরু করে ফল কাটা থেকে শুরু করে একেবারে কোথায় দোকান বসবে, কোথায় রাস্তা হবে, কোথায় কালচারাল প্রোগ্রাম হবে, কোন দিন কি ভোগ রান্না হবে, কোন দিন পাড়ায় কি খাওয়ানো হবে, সবটাই আপনারা করেন। এবং আমি বলছি এটা কিন্তু খুব বড় মহাযজ্ঞ, এবং এই কাজটা দুর্গাপূজায় আমরা যা বাংলায় করি কেউ কোথাও করে দেখাতে পারবে না। এটা আমাদের বাংলার পূজার সবচেয়ে বড় গর্ব। বিদেশেও যারা প্রবাসীরা আছেন পুজো করেন, তারা হয়তো একটা দিন করেন, মানে উৎসবটা কেউ কেউ চার দিন করেন, কিন্তু তারা ছুটি পান না ন্যাচারালি, সেখানে তো আর আমাদের মতো ছুটি দেয় না, অনেক প্রবলেম আছে, তার সত্ত্বেও তারা এখান থেকে মা দুর্গাকে তুলে নিয়ে যায় পুজো করে। এবং আমরা কিন্তু বিদেশেও যারা পুজো করে তাদেরও কিন্তু আমরা পুরস্কৃত করি বিশ্ব বাংলা পুরস্কারের মধ্যে দিয়ে। তো আমাদের আজকে হলো 30 তারিখ, মহালয়া কবে? 28 তারিখ। এবং মহালয়ের দিন থেকেই বলতে গেলে আমি তো মহালয়ের আগের দিন থেকে উদ্বোধন শুরু করি, কারণ তা নাহলে টাইম দিতে পারি না। করতে করতে মহালয়ের আগের দিন থেকে, আগে যে পুজোটা 4 দিন হতো, এখন সেই পুজোটা ক্লাবগুলোকে প্রায় 10 দিন তো বটেই, 10-12 দিন সামলাতে হয়। তবে এটা খুব ভালো যে একটা পুজোর মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে, উৎসবের মধ্যে দিয়ে, মহামিলনের মধ্যে দিয়ে সর্বধর্ম বর্ণ জাতি সর্বরাজ্য পুরো দেশ সারা বিশ্বকে নিয়ে আমরা এই পুজো করি। আগের কয়েকটা পুজোয় তো আমাদের খুবই প্রবলেম হয়েছিল, অন্য কিছু না, দুটো একসাথে উৎসব ছিল। মহরম অবশ্য উৎসব না, উৎসব নয়, এটা হচ্ছে দুঃখের দিন। মহরমের 10 দিন মিছিল, তার মধ্যে ছিল পুজো, পুজোর বিসর্জন, সব কিন্তু একসাথে বাংলার মানুষ আপনারা করেছেন। কিন্তু বলতে নেই, আপনারা কিন্তু কোথাও এমন কিচ্ছু ঘটতে দেননি যাতে বাংলা মায়ের কোনো রকম কোনো বদনাম হোক, এটা আপনাদের টোটাল কৃতিত্ব। আজ থেকে কিন্তু মহরম, কাল থেকে শুরু হয়ে যাবে মনে হয় মহরমের মিছিল, 10 তারিখে সম্ভবত মহরম, 10 তারিখের মধ্যে হয়ে যাবে, পুজোর আগে হয়ে যাবে। 5 বছর পুজো আর মহরম এগুলো সব একসাথে পড়ে যায়, অনেক সব বকরিদও একসাথে পড়ে গেছে, কিন্তু দুটো কমিউনিটির মধ্যে থেকে আমরা কিন্তু ফুল কোঅপারেশন পেয়েছি। অত সহজ নয়, মনে রাখবেন, অন্য রাজ্যে দেখাবেন আমায় যে গণপতির বিসর্জন আর মহরমের বিসর্জন একসাথে হয় কিনা, পারবে না করতে, কিন্তু বাংলায় এই ঐতিহ্যটা আছে এবং এই ঐতিহ্যটাকে ধরে আপনাদেরই রাখতে হবে। তার কারণ বাড়িতে বাবাও থাকে, মাও থাকে, ভাই বোনও থাকে, বাচ্চারাও থাকে, গৃহস্থের কাজকর্ম দেখাশোনা করবার জন্য সহকর্মীরাও থাকে, সবাইকে নিয়ে কিন্তু একটা পরিবার হয়। মনে রাখবেন, আমার দেশমাতার পরিবার, দেশমাতৃকার পরিবার এই পরিবার, যে মাটিতে সর্বধর্ম সর্ববর্ণ সর্বরাজ্য সর্বজাতি সবাইকে নিয়েই আমরা এই কাজটা করি, আর বাংলা তো এসবের অনেক আগেই আছে। কাজেই আপনারা ভালো করে দেখে রাখবেন, কোটি কোটি লোক আসে আপনাদের পুজো দেখতে, লক্ষ লক্ষ বললে আমি ভুল করব, কয়েক কোটি লোক আসে। যদি বলেন বাংলায় 9.5 কোটি লোক, এত লোক কোথার থেকে আসে? বিহার থেকে আসে না? ঝাড়খণ্ড থেকে আসে না? উত্তরপ্রদেশ থেকে আসে না? পাঞ্জাব থেকে আসে না? রাজস্থান থেকে আসে না? কি পুজো কমিটিগুলো আসে কি আসে না? সবাই আসে, ঘুরতে আসে। সেই সময়টা এমন অবস্থা হয়ে যায়, আমরা কেন সাবধানতা অবলম্বন করি? তার কারণ এই কাজটা আমি বিশ্বাস করি না পুলিশের একার পক্ষে সম্ভব, এটা পাড়ার ছেলেমেয়েরা আমাদের হেল্প করেন, প্রত্যেকটা পুজো কমিটি হেল্প করেন। রাতের পর রাত ওই দড়ি ধরে দাঁড় করিয়ে একদিক দিয়ে ঢোকানো, আরেক দিক দিয়ে বের করানো, কত প্রেশার হয়, কত চাপ হয়, তার মধ্যেও কিন্তু আপনারা প্রত্যেকের দায়িত্ব পালন করেন, এবং ক্লাবের ভলেন্টিয়ার্সরা জান প্রাণ দিয়ে করে। এখন তো মেয়েরাও অনেক পুজো করে এবং ক্লাবগুলোকে ভীষণভাবে হেল্পও করে, ভীষণভাবে। এবং আমি মনে করি যে একটা পুজো পল্লীর পুজো হয়ে গেছে, এখন ক্লাবের পুজো, এক একটা হাউসিংয়ের পুজো, ক্লাবের পুজো, ইন্ডিভিজুয়াল পুজো, শুধু যদি ক্লাবই ধরি
তাহলে আমাদের প্রায় 28,000 বড় পূজো হয়। 28,000 বড় পূজো সারা বাংলায়, এগুলোকে মাইনাস করে বাড়ির পূজো, মাইনাস করে হাউজিংয়ের পূজো, মাইনাস করে পল্লীর ছোট ছোট পূজো, তার মানে সবটা দেখতে গেলে কত যে সংখ্যা হবে সেটা আমি জানি না। আমার কখনো কখনো শুনে খুব আফসোস লাগে, বলে মমতা ব্যানার্জি নাকি বাংলায় দুর্গা পুজো করতে দেয় না। ছোট্টবেলা থেকে বাবা মার কাছে চিৎকার করতাম, কবে পুজোর জামা কিনে দেবে আর কবে জুতো কিনে দেবে। আজ নয় মমতা ব্যানার্জি একটা চেয়ার আছে, আগে তো একটা চেয়ারেও ছিল না। তা ছোট্টবেলা থেকে আমার বাবা যখন পুজোই জামা কিনে দিত, যদি পুজোই না হতো বাংলায় তাহলে জামাটা কিনতো কোত্থেকে? আপনাদের মনে নেই, অনেকের মনে আছে ছোটবেলায় আমরা বলতাম, তখন একটাই জুতোর দোকান ছিল ভালো, বাটা। আমরা বলতাম বিয়ে টিয়ে বাটা, জুতোই চাই বাটা। কত ছোট ছোট বেলার কত কথা মনে পড়ে যায়। কাজে পুজো আজকে নয়, চিরকাল, চিরকাল ধরে হচ্ছে। আর এখন তো বাড়ছে, পুজো কার্নিভেল সৃষ্টি করেছে কারা? আমার অন্য কোথাও হয় না, চন্দননগরে আমি একটা দেখেছিলাম, ওরা কিছু পুজো একসাথে বিসর্জন দেয়, তাও কিছু। ওইটা থেকে আমি একটা আইডিয়া করেছিলাম, করে পুলিশকে বললাম করতে। ওরা প্রথমে বললো যদি এটা সাকসেসফুল না হয়, আমলাম লেট আস ট্রাই, কিন্তু চেষ্টা করে করেছে এবং বিউটিফুলি করেছে, খুব ভালো হয় এবং ক্লাবগুলো সেখানেও পারফরমেন্স করে। আমি আগে থেকে পুজো কার্নিভেলের ডেটটা আপনাদের বলে দিই এই কারণে, যাতে আপনারা রেডি থাকতে পারবেন। 11 তারিখে কিন্তু পুজো কার্নিভেল হবে, 8 তারিখে দশমী, 8, 9, 10 কিন্তু বিসর্জনের 3 দিন থাকবে, 10 পর্যন্ত থাকবে, 11 পর্যন্ত থাকবে, মানে যে পুজোগুলো কার্নিভেল হবে সেগুলো তো 11 পর্যন্ত থাকবেই। সুতরাং এটা হচ্ছে পুজোর আর তো শুরু হয়ে যাবে অনেক আগে থেকে। একটা শুধু রিকোয়েস্ট করব, দেখবেন যাতে অ্যাম্বুলেন্স আর দমকল ঢোকার কোনো অসুবিধে না হয়। 2 হচ্ছে লোকাল পুলিশদের সাথে কোঅপারেশন করে, দরকার হলে পুলিশরাও লোকাল ছেলেমেয়েদের নাম নেবেন ক্লাব থেকে, কারণ ক্লাবই তো করে, তারা এলাকায় দেখে দেবে, এবং জনপ্রতিনিধিদেরও দরকার হলে একটু ইনভলভ করবেন, অন্য কিছু নয়, ক্লাবের সহযোগিতা সম্পূর্ণভাবে করবার জন্য। এবং এই সময় অনেক মানুষও আসে, কোনো কোনো ক্লাব তো ওই ভিড়ের মধ্যে আবার আর্টিস্ট নিয়ে আসে বাইরে থেকে, সেখানে আর একটা ভিড় হয়। এই সুজিত বোস হচ্ছে, আমি বলবো খুব ভিড়ের মধ্যে করো না বাবা, তুমি আগে করো বা পরে করো। তার কারণ হচ্ছে কি হয়, এমনিতে ধরুন 1 লক্ষ লোক একটা পুজো প্যান্ডেলে ঢুকেছে, তার মধ্যে আবার যদি একটা বম্বের আর্টিস্ট চলে আসে, তার মানে সেটা প্লাস প্লাস হতে হতে কি হলো এলাকাটায় পুরো। আপনাদের মনে আছে একবার একটা পুজো নিয়ে কলকাতায়, হয়তো তারা ভেবেছিল ভালো করে করবে বলে, আমি তাদের দোষ দিই না, কি অবস্থা হয়েছিল, সারা সাউথ পুরো পুরো প্রত্যেকটা পুজোর রাস্তা ঢোকা বন্ধ হয়ে গেছিল। তারপরে সুরজিৎ তখন শিপি ছিল, আমি বললাম শিগগিরই তুমি মেট্রোয় করে যাও, গিয়ে শিগগিরই ব্যবস্থা করো, তা নাহলে কিন্তু কোনো পুজো প্যান্ডেলে কেউ ঢুকতে পারছে না। এইটা মনে রাখতে হবে, একটা ঘটনা যে কেউ কিছু রটিয়ে ঘটিয়ে দিতে পারে, আমাদের লক্ষ্য রাখতে হবে। কখনো ভিড়ের মধ্যে দৌড়তো নেই, এগুলো বারবার বলবেন, কখনো ভিড়ের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে নেই, কখনো ভিড়ের মধ্যে একে ওকে তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে নেই, আস্তে 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 করুন, সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। আস্তে আস্তে না করলে তাড়াহুড়ো করে করতে গেলে হবে না। আর 2 হচ্ছে, যখন দেখছেন ভিড় হচ্ছে, যারা ম্যানেজমেন্টে আছেন ক্লাবগুলোর সাথে পুলিশের একটা ওয়াকি টকি বা কোনো কিছুতে একটা সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে কি পুজোর কর্মকর্তাদের কাছেও যেমন একটা সেট থাকে, পুলিশের কাছে একটা সেট থাকলে ওই দিকটা দেখো জ্যাম বেশি হচ্ছে, এই দিকটা আপনারা একটু টেক কেয়ার করুন, এইটা একটু লাইনটা পরে ছাড়ুন, এইটার লাইনটা আগে ছাড়ুন। মানুষ কিন্তু ভীষণ ধৈর্যশীল, আমি দেখেছি এক একটা পুজো প্যান্ডেলে 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেও লোকে কিন্তু পুজো দেখতে যায়, এত ভালোবাসে মানুষ পুজো দেখতে। এটা একটা ব্যাপার। তবে একটা ব্যাপারে আমার একটু আপত্তি আছে, এটা নিয়ে আমায় কেউ ভুল বুঝবেন না, এটা আমার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন, অন্য কারণ নয়। কোনো কোনো ক্লাবে একটা করে ভিআইপি গেট করে, আরে ভিআইপি গেট করে কি লোকগুলো লাইন দিয়ে আছে আর কয়েকটা লোক কার্ড নিয়ে ঢুকে পড়ে যাচ্ছে, এতে প্রবলেমটা হয়ে যায়। এই ভিআইপি এলআইপি আবার কি পুজোয়, দেখতে যদি হয় ভাই লাইন দিয়ে ঢোকো, আমি যদি লাইনে দাঁড়াতে পারি তুমি কেন ভাই লাইনে দাঁড়াতে পারবে না? আমি ভাই এখনো আমি প্লেনে গেলে আমি প্রত্যেক দিন কিউতে ঢুকি, আমি পুরো লাইনে ঢুকি, আমি লাইনে ঢোকাটাকে প্রেফার করি। কাজেই এইটা বাদ দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, যেই আসুক না, যারা ভিআইপি আছে যদি ভিড়ে আসতে না চান সকালে আসুক,
আর আমি তো মনে করি যারা লাল গাড়ি হর্ন বাজিয়ে যাতায়াত করেন তাদের একদম চতুর্থী দিন বিকেল 5টা থেকে আর রাস্তায় ওই লাল গাড়ি পঁ পঁ করতে করতে বেরোনো উচিত নয়, খুব এমার্জেন্সি ছাড়া। আমি তো করি না, আমি যা উদ্বোধন করি আমি পঞ্চমীর দিন একদম ঢুকে যাই বৃদ্ধাবাসে। তার কারণ হচ্ছে আমি জানি পঞ্চমীর দিন থেকে এত ভিড় হয়, আর আমরা গিয়ে যদি লোককে ডিস্টার্ব করি তাহলে অন্য লোকেদের কি হবে? আমি পুরো রাত্রির বেলাগুলো পাহারা দিই, খবর নিই সমানে। কিন্তু আমি সবাইকে বলি যারা ভিআইপিরা আছে, দয়া করে দুপুরে যান না, ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। দুপুরে যান, বিকেলে যান, কিন্তু 5টার পর থেকে রাস্তার মধ্যে লক্ষ লোক দাঁড়িয়ে আছে আর প্যাঁ পোঁ করতে করতে ঢুকলে এটা লোকে কিন্তু পছন্দ করে না, এবং পছন্দ তো একটা করে না, আর দুই হচ্ছে কিছু লোকের ওই সময় আবার ফ্যামিলি নিয়ে দেখবার শখ, নিজে পারে না, আবার কি যেন একটা প্রবাদে ছিল, হ্যাঁ, নিজে শুতে জায়গা পায় না শঙ্করাকে ডাকি, তো এমন অবস্থা যে ক্লাবগুলো পড়ে বিপদে। সুতরাং এটা খুব ছোট্ট ব্যাপার, কিন্তু আমার মনে হয় কি দরকার, এরকম লোক কত আছে 500-1000, তারা সকালে যাক, সকালে ভালো করে রিসিভ করে চা খাইয়ে সুন্দর করে তাদের দেখিয়ে দিন, দরকার হলে তাদের জন্য একটু ফুচকা টুচকা রাখুন, অনেকে ফুচকা খেতে ভালোবাসে, বাংলার ফুচকার কিন্তু অন্যরকম টেস্ট আছে, ফুচকা ঘুগনি মুচার চপ ভেজিটেবল চপ কত কিছু আছে। সুতরাং আমি এটা বলবো যে একটু কেয়ার করতে, বিআইপি টিআইপিআই সুজিত বোস, তুমি আজকে আমার পাল্লায় পড়েছ, তুমি ভিআইপি কার্ড আমি যদি দেখতে পাই তোমায় আমি ধরব, অরূপ নো ভিআইপি অল এলআইপি, ববি চ্যারিটি বিগিনস অ্যাট হোম নো ভিআইপি অল এলআইপি, সুব্রত দাদের অবশ্য এটা নেই, এভারগ্রিনে নেই, সুতরাং নো ভিআইপি অল এলআইপি, সবাই একমত? একমত, চলুন এটা একটা গণভোট হয়ে যাক, দেখি গণভোট, আমি তো এটার পক্ষে, আমি এলআইপি দের পক্ষে, সবাই এক, আমরা সবাই এক একদম। সুতরাং অজয়দা কিন্তু হাত তোলেনি, তার মানে অজয়দা কি ভিআইপি পক্ষে? না না, এটা জাস্ট একটা নিজেদের, যাই হোক এটা দেখে নিলে ভালো হবে, যত শান্তিপূর্ণ হবে ততই তো আমাদের সুন্দর লাগবে না, আর আমাদের সব মানুষ একসাথে এসে মিলিত হয়, সব মানুষ একসাথে এসে মিলিত হয়। দেখুন তো পুজো প্যান্ডেলে কখনো কেউ বলে এই তুমি ভাই তোমার পদবী কি? কেউ তো বলে না, সবাই মায়ের পুজোয়। ববি হিন্দু না মুসলমান আমি জিজ্ঞেস করি? আমি তো অনেক দিন টাইটেলই জানতাম না, আমি এখনো আমার অনেক সহকর্মী আছে, আই এম সরি টু সে আই নেভার আস্ক দেম দেয়ার টাইটেল। আমার বাড়িতে এমনকি আমি অভিষেকের বউয়ের টাইটেলই জানি না, সিরিয়াস বলছি আমি, কারণ জিজ্ঞেস করিনি, সি ইজ এ পাঞ্জাবি গার্ল ভেরি সুইট গার্ল, কিন্তু আমি জিজ্ঞেস করিনি, কেন জিজ্ঞেস করিনি তার কারণ আমাদের মধ্যে প্রবণতাটা নেই, আমি মনে করি যে নিক নামটাই আমরা চিনি, হয়ে গেল, তো কি অসুবিধা আছে, সবাই মিলে করবে সুন্দর করে করবে। বাংলায় গ্রামে গঞ্জে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পারসিক সব একসাথে করে, বড়দিনে আমরা গির্জায় যাই না, খ্রিস্টানরা যত যায় তার থেকে বেশি হিন্দুরা যায়, যায় কি যায় না বলুন, যায় কি যায় না? আর কেক সবচেয়ে বেশি কারা কাটি? আমরা কাটি, ঠিক তো, সবচেয়ে বেশি কেক কাটি, সুতরাং এটা আমাদের উৎসব বলে আমরা মনে করি, ঈদের সময় বিরিয়ানি আমরা সবচেয়ে বেশি খাই, হয় কি হয় না, পুরো হয়। সুতরাং আমাদের যেমন পিঠে পালো আছে গ্রামগঞ্জের দিকে, তেমনি কলকাতাতে ভোগটা খাওয়ার জন্য লোকে ছটপট করে, এই যে সঞ্জীব মহারাজ বললেন আমি ভোগ খাওয়ার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি, সবাই গেলে খাওয়াতে পারবেন তো না, ওদের ভান্ডারা আছে অনেক, প্রচুর 10,000 লোক একসাথে বসে এখন খেতে পারে। দক্ষিণেশ্বরে যেমন মা কালীর ভোগ হয়, আমার কালী মন্দির থেকেও হয়, মা তারারও হয়, এমনকি পুজো কমিটিগুলোও তো আমায় প্রসাদ পাঠায়, আমি কিন্তু অপেক্ষা করি না, ওরা অনেক সময় ভাবে পাঠাবো দিদি খাবে কি খাবে না, আরে আমি যদি না শুনি না এই পুজো কমিটিতে আমি প্রসাদ দেয়নি, আমি ঠিক বলে একে একে দেয়নি বলতো, তার কারণ হচ্ছে এটা আমার মনে থাকে, অন্য কিছু না, হয়তো অতটা খেতে পারবো না সবার, কিন্তু আমার দেখতে ভাল লাগে কি ভোগটা করলো, এমনকি যদি একটু খিচুড়ি তরকারিও দেয় লাবড়া দেয় সেটাও দেখিনি। আমি ছট পুজো ওদের বলি এই আমকো ওই লিট্টি ভেজ না, আমাকে ওই এগুলো ভেজ, ঠেকুয়া 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 মেরে কো ভেজ না। পাঞ্জাবিরা জিজ্ঞেস করুন আমাকে প্রায় বাড়িতে ওরা গুরুদুয়ারা থেকে হালুয়া পাঠায়, তার কারণ হচ্ছে এক একটা ধর্মের এক একটা বিশেষত্ব আছে, এক একটা সৌন্দর্য জিনিস। এই যে ইস্কন মন্দিরে আমাদের বলে গেলেন পুরো রাধারমণজি,
ইসকন মন্দিরের বড় প্রোগ্রাম হচ্ছে নবদ্বীপে মায়াপুরে, আপনারা জেনে রাখবেন, 750 একর জমি নিয়ে ওখানে হেলিকপ্টার থেকে শুরু করে সব কিছু হবে, বিরাট একটা আর একটা ট্যুরিস্ট স্পট তৈরি হচ্ছে, বিরাট কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট হবে। সুতরাং ওনারাও জিজ্ঞেস করুন, আমি জগন্নাথের রথ টানতে যাই, ওনারা আবার যখন ময়দানে করে আমাকে প্রসাদ পাঠান। এই যে গণপতি পুজো আছে 2 তারিখে, আমি গণপতি পুজোয় মহারাষ্ট্র নিবাস হলে যাই। কেন যাই? কারণ মহারাষ্ট্র নিবাস হলে গণপতি পুজোর প্রথম এটা হয়েছিল, এটা একেবারে পুরো মহারাষ্ট্রের স্টাইলের একদম মারাঠি কমিউনিটি যারা আছেন তারাই গণপতি পুজোটা করেছিলেন। সেই জন্য আমি কিন্তু একবার গণপতি পুজো ওখানে যাই, জগদ্ধাত্রী পুজো যেমন চন্দননগরে যাই, এরকম কতগুলো জিনিস আছে, প্রত্যেকটা জায়গায় আমরা যাই কারণ আমরা ভালোবাসি। আচ্ছা, এবার একটু কাজের কথায় আসি। কি চাই আর ক্লাবগুলোর? এনি প্রবলেম? আগে শুনে নিই একটু কিছু না, আমি কিন্তু 10 জনকে বলতে অ্যালাউ করব, 4 জন মহিলা আর 6 জন ছেলে। কি চায়? আর দূর ওইটা না, কি বলবে সেটা বলো, সাজেশন এনি? মাইক যাচ্ছে, 1 সেকেন্ড আমি আগে শুনে নিই সাজেশন কি। দিদি লাই, আমাদের সিএসসির বড্ড টাকা দিতে হয়। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট হয়ে গেছে। আর কি আছে? অন্য ক্লাব, অন্য ক্লাব? আচ্ছা, আর 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 দিদি, আমি ইন্টালি বিধানসভার কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে বলতে চাই, আমাদের এবার শতবর্ষ। ওই দেখুন, উদ্বোধনে রিকোয়েস্ট করলে কিন্তু এখন ফিরে গেল, আমি এখন বলছি পুজোতে কি লাগবে সেটা বলুন। আপনার আপনার উপস্থিতিটা চাই। আমি তো ফিজিক্যালি উপস্থিত সব জায়গায় আছি, আপনি বলুন, আমি যদি একটা লোক না হতাম তাহলে তো আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পুজোর সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক, আমি একটা করতে পারি, আমি যেদিন যেদিন উদ্বোধন করব সেই পাশাপাশি অঞ্চলগুলো যদি একসাথে ভিডিওতে কানেক্ট করে নেয় আমি সব করে দেবো, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু সেখানে প্রবলেমটা প্রোগ্রামটা সেইভাবে করতে হবে, তা নাহলে একা ফিজিক্যালি আমি ম্যাক্সিমাম করি যতটা পারি, যতটা পারি করি। এবার আমি আপনাদের কথা শুনে নিয়েছি, এবার আমি বলি, বলছি বলছি বলছি, মোহাম্মদ আলী পার্কে কিন্তু পুজো হবে, কোনো প্রবলেম হবে না। একটা প্রবলেম ছিল, ওটা জয়েন্ট ইন্সপেকশন করে দেখে নিয়েছে, ওখানে একটা কাজ হচ্ছে, ওটা পাশে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি বলি, আমাদের ভাই গরিব সরকার যতটা পারে ক্লাবগুলোর জন্য, বলি আমি বলি যে এক, হ্যাঁ আসি তো, এক হচ্ছে, এবার আমারটা শুনুন, এবার আমারটা শুনুন, আমরা বলি পাওয়ারে, এটা ঠিক পাওয়ারের দাম খুব বেশি সিএসসি এলাকায়, আপনাদের কষ্ট হয়, কিন্তু আগে তো আপনারা জানেন ওরা কোনো কনসেশন করতো না, তারপরে আমাদের সাথে আমরা করতে করতে 10%, 12%, 15% এই করতে করতে একটা ওনাদের সিএসসির অফিসাররাও এখানে আছেন, ম্যানেজিং ডিরেক্টরও আছেন, আপনাদের মিটিংয়ের আগে আমি কথা বলে নিয়েছি, এখানেই দেখলেন স্টেজে আমার মিটিং হয়ে যায় 1 সেকেন্ডে, 25% সিএসসি এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আপনাদের কনসেশন দেবে, অল ক্লাব 25% কনসেশন ইলেকট্রিসিটি অল ওভার দ্য বেঙ্গল, আই মেবি সিএসসি, মেবি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, টোটালটাই। 2 হচ্ছে, ফায়ার ব্রিগেডে আপনাদের এখন আর কোনো ট্যাক্স দিতে হয় না, চার্জ দিতে হয়, দিতে হয়, দিতে হয় না, শিওর তো? ফায়ার ব্রিগেডের চার্জ আমরা উঠিয়ে দিয়েছি। ববি তোমরা কোনো ট্যাক্স নাও? নাও না কর্পোরেশন। সিঙ্গেল উইন্ডো ফর্মুলাও আছে, অ্যাডভার্টাইজমেন্টের ট্যাক্সও নেওয়া হয় না, বরঞ্চ আপনারা কোথাও গভর্নমেন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট চাইলে নির্দিষ্ট ডিপার্টমেন্টকে চিঠি দেবেন, লোকাল পুলিশ স্টেশনকে দেবেন, সেই চিঠিগুলো তারা একটা নোডাল এজেন্সি হিসেবে কাজ করে দেবে যতটা পারবে, আর পুলিশও কিছুটা দিতে পারে, সেফ ড্রাইভ, সেফ লাইফ, শান্তি রক্ষা করুন, সম্প্রীতি রক্ষা করুন, নানা রকম ভাবে বিভিন্ন সবাই মিলে অল টুগেদার। আর একটা হচ্ছে, আগের বার আপনারা আমাদের আপনাদের আমরা 10,000 টাকা করে দিয়েছিলাম, কয়েকটা ক্লাব পাননি, তার কারণ তার কাগজপত্র ঠিক ছিল না, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক ছিল না, বাদবাকিরা পেয়েছেন, সেই নিয়ে আপনারা জানেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবই হয়েছে, ওইটা হচ্ছে তার কারণ,
টেকনিক্যালি ফল্ট ছিল, ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক করে করবেন, নামগুলো ঠিক করে পাঠাবেন, কয়েকটা বাকি ছিল তার কারণ আপনারা কাগজপত্রটা ঠিক রাখুন, গভর্নমেন্টের একটা পয়সা পেলেও সেটা তো অডিট করতে হয়, এটা এখন থেকে রেডি করে রাখুন। এবার আপনাদের পুজোর জন্য আমি জানি খুব আর্থিক সংকট দেখা দিয়েছে, আর্থিক মন্দাও চলছে, সবারই তথৈবচ অবস্থা করুণ অবস্থা, কিন্তু পুজো তো করতে হবে। আমরা কারো কাছে ভিক্ষে চাই না, আমরা কারো কাছে দয়া চাই না, আমরা নিজেরা যতটুকু পারবো মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আমি এবার আপনাদের জন্য 10,000 টাকাটা বাড়িয়ে 25,000 টাকা পর্যন্ত করছি। আমি ইতিমধ্যে আমার ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্র, দ্বিবেদী, আমার চিফ সেক্রেটারি মলয় দে, কলকাতা পুলিশ কমিশনার ডিজি, সবার সাথে কথা বলেছি, একদম 25,000 টাকা করে আমরা ছোট বড় সবাইকে দেবো। আর দুই হচ্ছে, আর একটা বলি, কিছু বড় ক্লাব কিন্তু ছোট ক্লাবকে দেয়, কিছু বড় ক্লাব আরো 10টা করে ক্লাবকে হেল্প করবে, বড় ক্লাবগুলো প্লাস কেউ 5,000 দেয়, কাউকে 10,000 দেয়, সেটা কিন্তু হেল্প করবে। আর কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব হচ্ছে আমার যেখানে মহিলারা পুজো করবে তাদের হেল্প করবে, আর একটা হেল্প করবে, এর সাথে অ্যাডিশনাল মহিলাদের 5,000 টাকা করে আলাদা পুলিশ করবে, ঠিক আছে, স্পেশাল কনসেশন। বাদ বাকি আপনাদের সাথে তো পুজো মণ্ডপে দেখা হবেই, এইটুকু করতে পারলাম। জল তো ফ্রি পাবেন, পাওয়ার আপনারা 25% কাটে পাচ্ছেন, অ্যাডের চার্জ উঠিয়ে দেওয়া হয়েছে, আপনাদের ফায়ার ব্রিগেডের চার্জও নেই, 25,000 টাকা, এটা হচ্ছে টু প্রমোট হেরিটেজ, ন্যাশনাল ফেস্টিভ্যাল, আমাদের ট্যুরিজম, কালচার এবং কমিউনিটি ডেভেলপমেন্ট, এইটাকে প্রমোট করার জন্য আমরা প্রতি ক্লাবকে এটা দেব। আসছে বছর আবার দেখা হবে, বাড়তে বাড়তেই যাবে, চিরকাল তো আর কমবে না, ন্যাচারালি আমরা যেটা চেষ্টা করেছি সেটাই হবে। ভালো থাকবেন। আমি আগেই বলি, অজয় দাকে একটু ডেকে নেব, একটু চণ্ডী মন্ত্রের একটা লাইন শোনাবার আগে বলি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সাহসধা নমস্তুতে। আমরা সবাই মনে করি যে আমরা বিশেষ করে নমো দুর্গে দুর্গে রক্ষণী, নমস্তে দুর্গে দুর্গে রক্ষণী সুয়াহা, আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়, আমার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায় না ভাই ভাই, সবাই মিলে আসুন, এই উৎসব আমরা আবার প্রমাণ করে দেব, বাংলার কাউকে কোনো বদনাম করতে দেব না, বাংলার পুজো নিয়ে রাজনীতি করতে দেব না, আর বাংলার মানুষ এগিয়ে চলবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা থেমে থাকবে না। আমি সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ, এখন থেকেই বলি শুভ দুর্গা পুজো, শুরু হয়ে গেল, সুন্দর করে করুন। অজয়দা আমাদের নিশ্চয়ই একটু মা দুর্গার কিছু একটু শোনাবেন। মুখ্যমন্ত্রীর পরে কথা বলা সাজে না, কিন্তু একটা কথা বলুন, যেরকম আন্তরিকতা নিয়ে উনি কথা বলেন এবং মন থেকে বলেন,